আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু 12 মাসই আমড়া গাছের পরিচর্যা। একটি আমড়া গাছ দেখতে পাচ্ছেন, এটি ফুল আসছে, গুটি হচ্ছে। এই সময় একটি পরিচর্যা অবশ্যই করতে হবে, না হলে এই আমড়া গাছের গুটি হবে না, ফুলগুলো ঝরে যাবে। আমার এই গাছটি 12 মাসই মাশাল্লাহ ভালো আমড়ার ফলন হয়। তো এখন গুটি আসা শুরু হয়েছে, ফুলও বেশ কিছু হচ্ছে, আগের কিছু আমরা রয়েছে, কিছু খেয়েছি। এই সময় আপনাদের কাছে আমার পরামর্শ হলো, গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আবার পানি একেবারে ঘাটতি হলেও ফুল ঝরে যাবে। দক্ষিণ পাশে যে পাশে রোদ আসে সেই পাশে টবের চতুর্দিকে কলমি শাক অথবা ছোট ছোট শাক লাগাতে পারেন, যেন টবটি ঠান্ডা থাকে এবং টবের অক্সিজেন প্রবাহের জন্য অবশ্যই হালকা করে নিড়ানি দিতে হবে। বেশি ডিপলি নিড়ানি দিলে গাছের শিকড় কেটে যাবে, ক্ষতি হবে। সেই জন্য আপনারা একটি কাঠের টুকরোতে দুই একটি লোহা বা তার কাটা গেড়ে দিয়ে সেটা দিয়ে আপনারা নিড়ানি দিতে পারেন। সেটা নিড়ানি খুব ভালো। যখনই দেখবেন মাটি শুকনো হয়েছে, অল্প করে কিছু পানি দিবেন, স্যাঁতস্যাঁতে ভাব কখনোই রাখা যাবে না। এই সময় রোদ প্রচণ্ড খরা হবে, আবার বৃষ্টি হবে, সেই জন্য কিছু কিছু সময় খেয়াল করে দেখবেন পাতাগুলো নুয়ে পড়ছে, বিশেষ করে দুপুরের দিকে। আমার গাছগুলো এখন যে ভিডিও করছি এখন দুপুর, কখনোই নুয়ে পড়ে না। এর কারণ হলো গাছের গোড়ার চতুর্দিকে আমি কলমি শাক লাগিয়েছি, যেন গাছের মাটিগুলো ঠান্ডা থাকে। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, যখন আমড়ার গুটি হবে, আমড়াগুলো বড় হওয়া শুরু করবে, সেই সময় কিছু খাদ্যের প্রয়োজন হয়। তাই আপনারা কিছু কম্পোস্ট সার হালকা করে উপরে দিতে পারেন এবং বাড়তি কিছু পাতা থাকলে সেগুলো আপনারা কেটে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী ছাদ বাগানের ভালো ভালো ভিডিও আপডেট পেতে। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।